মানুষ নয় ভালো হবে নয় ফেরস্ত হবে ভালো নয় ভালো হবে নয় সে খারাপ হবে এর মাঝে মাঝে কোনো অবস্থা নাই তো এই জেনারেশন এত নিখুঁত তারা কোডিং করে অভ্যস্ত তারা জিরো আর ওয়ান এর খেলা জানে তারা এটাও জানে যে আমি বিশাল বড় একটা প্রোগ্রাম সেট করলাম একটা কোডিং করলাম সেই কোডিং এর মধ্যে যদি আমার একটু শব্দ দিগ দিগ হয়ে যায় আমার প্রোগ্রাম রান করবে না একটা বিশাল সিস্টেমের মধ্যে যদি আমার একটু চুনকালি পড়ে তাহলে আমার সিস্টেম রান করবে না যেহেতু তারা এসব ব্যাপারে সচেতন তাই এই জেনারেশনের বুদ্ধিমত্তাকে আমাদের সমীহ করতে হবে আমাদের এই জেনারেশনের যে চিন্তা ভাবনা এটাকে আমাদের শুনতে হবে এবং এই চিন্তা চিন্তাভাবনা সেটা সমন্বয় করে এই যে যারা প্রবীণ রাজনীতিবিদা আমাদের পিতারা আমাদের বাবারা তাদেরকে সমন্বয় করে এমন রাজনৈতিক দল সংস্কার করতে হবে যে রাজনৈতিক দলের উপর ইয়াং জেনারেশন ভরসা পায় একটা সত্য ইনফরমেশন আমি প্রত্যেকটা রাজনৈতিক দলকে দিতে চাই তবে এই সারা বাংলাদেশকে নিজেদের নিয়ন্ত্রণে আনলেন ওই ক্রিয়েট করলেন কমিটি ক্রিয়েট করলেন কিন্তু অনলাইন ইজ আ থিং যে কোন একটা ট্রেন্ড শুরু হয়ে গেল এই ট্রেনটা শুরু হয়ে গেল কিভাবে এই বলয়ের বিরুদ্ধে তখন কিন্তু আপনাদের দমন করে দিতে কিন্তু আসলে দুই থেকে তিন দিন সময় লাগবে না আর যে ঐক্য একবার হয়ে গিয়েছে আপনারা গণ অভ্যত্থ ইতিহাস পড়েন আর ইতিহাস থেকে আরো ইতিহাসের দিকে চলে যান দেখেন কোন কোন জায়গায় বিপ্লব হয়েছে ইতিহাস থেকে আপনারা এটাই জানতে পারবেন একটা বিপ্লব হওয়ার পর সেই বিপ্লবটা পরবর্তীতে পারে এবং একই সাথে শুধু ইতিহাসের সাথে থেকে শিক্ষা নিলে আপনার হবে না ইতিহাসের সাথে বর্তমান ইতিহাসের নতুন সংযোজন হচ্ছে ইন্টারনেট এই ইন্টারনেটের সংযোজনে এখন যে ইতিহাস রচনা হচ্ছে এই ইতিহাস নতুন এক ইতিহাস এই বিষয়টাকে আমলে রেখে প্রত্যেকটি রাজনৈতিক দলকে এমন সিদ্ধান্ত নেওয়া উচিত যাতে জনসাধারণ সাধারণ মানুষ ছাত্র জনতা এই রাজনৈতিক দলের উপর ভরসা করতে পারে তাদের স্বচ্ছতার উপর তাদের একটা ট্রাস্ট ফিরে ট্রাস্ট আসে আমার মনে হয় প্রত্যেকটা রাজনৈতিক দলের এই কর্ম এই কর্মকাণ্ডগুলি করা উচিত দেখেন বাংলাদেশে কোটি 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 মানুষ মানুষ মানুষের অনেক ধরনের কালচার এর মধ্যে কিছু আপনি পাবেন যারা আসলে বুদ্ধিভিত্তিক চিন্তা ভাবনার জায়গায় একটু কম তারা হয়তো একটা বন্যাকে কিছু টাকা কালেক্ট করে সবাই আহ একটা ট্যুরও বলতে পারেন বা একটু আনন্দ উদযাপন করতে যায় এরকম মানুষ কিছু আসবে কিন্তু শুধু তাদের দিকে আঙুল দিয়ে তাদের নিয়ে পরে থাকলে হবে না প্রবলেমের কেন্দ্রবিন্দু প্রবলেমের রুটটা বের করতে হবে যে কোনো দুর্যোগে বাংলাদেশের যে কোন দুর্যোগে সেটা ভূমিকম্প হোক সেটা ঘূর্ণিঝড় হোক সেটা মানব সৃষ্টি যে কোনো দুর্যোগ হোক এখানে একটা বিল্ডিং ধসে পড়তে পারে এটা একটা মানব সৃষ্ট দুর্যোগ এখানে যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এই সকল দুর্যোগে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় সেই মন্ত্র মন্ত্রণালয় হচ্ছে এটাকে হ্যান্ডেল করবে আপনারা এটা নিয়ে প্রশ্ন করুন যে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের কাছে কত অর্গানাইজড প্ল্যান আছে আগামীর দুর্যোগ মোকাবেলা করতে তাদের যদি প্ল্যানের ঘাটতি থাকে তাহলে কিভাবে সেই প্ল্যানগুলো হতে পারে সেভাবে সেই প্ল্যানগুলো অর্গানাইজড হতে পারে আমরা এখানে রিসার্চ করে একটা করাই যাতে পরবর্তী যে কোনো দুর্যোগে আমাদের আর ওই ইনফ্লুয়েন্সারদের দিকে দিকে তাকাতে তাকাতে না না হয় হয় আমাদের যাতে কোনো যে আপনি যেটা বললেন বন্যা ট্যুর যারা দিচ্ছে তাদের দিকে তাকাতে না হয় বরঞ্চ আমরা দেখবো ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় কত সুন্দরভাবে এটাকে হ্যান্ডেল করে যদি আমরা এইটা সলিউশন করতে পারি তাহলে আমাদের আর আসলে মনে হয় এগুলো খুবই তুচ্ছ তুচ্ছ ঘটনা এবং এটা সমাধান করতে পারলে আমরা মনে হয় যে সংস্কার চাচ্ছি সেই সংস্কারের পথে একটা ডিপার্টমেন্ট পর্যন্ত আমাদের সংস্কার হয়ে গেল